সরল ও নিষ্প, এদের চলবে। শিশুগুলো আসছে যারা মাথায় রাখতে হবে। আগের দিন আমরা যাচ্ছি পুজোর বাজার করতে, তাই ভাবলাম যে আগের থেকেই মানে আগের দিনই ব্লগটাকে স্টার্ট করি। তো আজ আর কাল দুদিনই তোমাদের সাথে শেয়ার করব একটা ব্লগের মধ্যেই। তো সন্ধ্যেবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করলাম, এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে বাজার সেখানে যাব, আর বাবিকে একটু ঠাকুর দেখিয়ে আনবো। আর এখন থেকেই তো প্যান্ডেল হয়ে গেছে, ঠাকুরও চলে এসেছে, বাবিকে ঠাকুর এখন দেখিয়ে নিয়ে আসবো। আর এমনি তো কালকে সময়ের অফিস আছে বলে কালকে সন্ধ্যেবেলাটা হয়তো বেরোতে পারবো না, বাড়িতেই পুজো করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটাকে এখন থেকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। রাস্তার ধারে ধারে অনেক লাইট দিয়েছে আর এত সুন্দর দেখতে লাগছে, আর দুর্গাপুজো ভাইবসটাও চলে এসেছে। তো আমাদের এখানে সব ঠাকুরও চলে এসেছে প্যান্ডেলে। শিশুগুলো আসছে যারা মাথায় রাখতে হবে বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু। তো সুতরাং এখানে ওরা এত বড় মঞ্চে আপনাদের সবার সামনে অনেক মনের শক্তি চলবে, উৎসাহ উদ্দীপনায় ভরপুর এদের মধ্যে। এখনো লাইট টাইট দেওয়া হয়নি, কালকে ঝাড়বাতি যে এগুলো জ্বলবে, অস্ত্রও দেওয়া হয়নি এখনো, এগুলো লাইট টাইট আরো দেবে কালকে। পুজোর বাজার করে এবার যাচ্ছি এদিকে, ঠাকুরের মানে পুজোর কিছু জিনিস কিনে নিয়েছি আর এখন বাড়ি যাব। বাড়িতে গিয়ে আজকে প্রচুর কাজ, কিছু গোছগাছও আছে, আর তারপরে আজকে আর ব্লগটাকে কন্টিনিউ করব না। তো এখন ঘোরাফেরাও হয়ে গেছে পুজোর জিনিসপত্র কিনে, এখন যাচ্ছি বাড়ি, আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দেবো। বাড়িতে গিয়ে সব গোছগাছ করব, আর কালকে তারপরে এই ব্লগটাই আবার কন্টিনিউ করব। কালকে সকাল থেকে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। গুড মর্নিং এভরিওয়ান, কালকে ব্লগটাকে শুরু করেছিলাম, তোমাদের বলেইছিলাম যে আজকে তারপরে সেটা কন্টিনিউ করব। আর সবার আগে জানাই শুভ গণেশ চতুর্থী। তো আজকে গণেশ চতুর্থী, আর তো সকালবেলায় ব্লগটাকে কালকের ব্লগটাকেই কন্টিনিউ করছি, সকালবেলা থেকেই আবার স্টার্ট করলাম আজকে। আর এখনও পুজো হয়নি, চান হয়ে গেছে, আর দেখাই তোমাদের যে আজকে রান্না কী হচ্ছে, কারণ আজকে একদম প্লেন রান্না হবে, নিরামিষ খিচুড়ি করতে। আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে, আর বড়া ভাজছি, আর দেখি পাঁপড় টাপড় ভাজবো। তো আগে পুজোটা করে নেবো, আর কি রান্না হচ্ছে তোমাদের আগে দেখিয়ে দিই, কারণ শুভময় বেরিয়ে যাবে, তো ওকে টিফিন করে দিয়ে দেবো, আর ও তো সকালেই এখন বেরোয়। তো চলো আগে দেখাই যে কি রান্না করছি।
তোমাদের দেখালাম, আর এখন চলো পুজোটা করে নিই। আগে একটু শাড়ি পরবো, পরে রেডি হয়ে নিই, হয়ে তারপর পুজো করব। ছোট করেই গণেশ চতুর্থী করি প্রত্যেক বছরই, আর এবারেও তাই করব। আর তো রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। পুজো কমপ্লিট করলাম, করার পরে একটু প্রসাদ খেলাম, লাঞ্চ এখনও করিনি, তো একটু পরের দিকে করবো, কারণ সকাল থেকে না খেয়ে আছি, তো এক্ষুনি লাঞ্চ করলে এমনি আমার শরীর খারাপ হয়ে যাবে, তো এখন লাঞ্চ করবো না, পরের দিকে করবো, একটু প্রসাদ খেয়েছি এখন। আর ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে থেকে শুরু হয়েছিল। তো সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী, তো তোমরা সবাই আনন্দে কাটাও, আর পরের দিন দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।